হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গড় চিকিৎসা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় নাশপাতি খাওয়া নিরাপদ কিনা। গর্ভাবস্থা একটি সূক্ষ্ম সময়, এই সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। নাশপাতি হলো সুস্বাদু গ্রীষ্মমন্ডলীয় একটি ফল যা প্রায় সব দেশে সব সময় পাওয়া যায়, তবে এর কিছু উপকারী গুণ রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা জানব গর্ভাবস্থায় নাশপাতি খাওয়া নিরাপদ কিনা আর এর ক্ষতিকর দিকগুলোই বা কি কি। চলুন প্রথমে জানা যাক গর্ভাবস্থায় নাশপাতি খাওয়া নিরাপদ কিনা। যদি আপনি এমনটা প্রশ্ন করেন তাহলে উত্তর হবে গর্ভাবস্থায় নাশপাতি খাওয়া সম্পূর্ণ নিরাপদ। এতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে, এছাড়া ক্যালোরির পরিমাণও কম থাকে যা গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ। তবে সেবনের আগে ভালো করে ধুয়ে নেওয়া উচিত, কেননা এর বাইরের খোসায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে যা গর্ভবতী মায়েদের জন্য খুবই ক্ষতিকর হবে, যার ফলে মায়ের শরীরে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। আলোচনা করব গর্ভবতী মা দিনে ঠিক কয়টি নাশপাতি খেতে পারবেন। গর্ভাবস্থায় একজন গর্ভবতী মা প্রতিদিন প্রায় 1-3টি মাঝারি আকারের নাশপাতি খেতে পারবেন। এটি গর্ভবতী মায়েদের জন্য একেবারে নিরাপদ। চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় নাশপাতি খাওয়ার স্বাস্থ্যকর উপকারী গুণগুলো সম্পর্কে। নাশপাতি মিষ্টি ও টক দুই ধরনের হতে পারে যা বেশিরভাগ গ্রীষ্মের মাসে পাওয়া যায়। এগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান রয়েছে যা গর্ভাবস্থার বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। চলুন জানা যাক এর সেই ইতিবাচক দিকগুলো সম্পর্কে। 1. ক্যালোরির মাত্রা কম থাকে। যেহেতু নাশপাতিতে ক্যালোরির মাত্রা কম থাকে তাই এটি গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ। ভ্রূণের বৃদ্ধি, গর্ভাবস্থার বিকাশ এবং দুধ উৎপাদনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2. ভিটামিন সি। নাশপাতিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা গর্ভবতী মায়ের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। 3. পটাশিয়াম থাকে। নাশপাতিতে পটাশিয়াম কম পরিমাণে থাকে, তবে এটি সেলুলার এবং টিস্যু স্তরে শরীরের বেশ কয়েকটি কার্যধারাকে। 3. ভিটামিন এ থাকে। নাশপাতিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে আর আমরা সবাই জানি ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, তাই এটি গর্ভাবস্থায় মা এবং শিশু উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। 4. কপার এবং ম্যাগনেসিয়াম থাকে। গর্ভাবস্থায় কপার এবং ম্যাগনেসিয়াম একজন গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। ম্যাগনেসিয়াম শরীরের হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এছাড়া পাশাপাশি লোহিত রক্তকণিকা উৎপাদনেও সাহায্য করে, তাই এই উপকারী উপাদানগুলো আপনি নাশপাতি থেকে পেয়ে থাকবেন। 5. ফাইবার থাকে। যেহেতু নাশপাতিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এটি গর্ভবতী মাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রেহাই দিতে সাহায্য করে। গর্ভবতী মায়েদের উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, তাই আপনাকে এই সময় এমন খাবার খেতে হবে যাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। 6. রক্তচাপ নিয়ন্ত্রণ করে। নাশপাতিতে এমন সব উপকারী উপাদান রয়েছে যা গর্ভবতী মায়ের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এছাড়া এটি প্রি একলামশিয়ার মতো অবস্থার বিকাশের সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়। আলোচনা করব নাশপাতি কখন ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। নাশপাতি বেশিরভাগ পরিস্থিতিতেই খাওয়া নিরাপদ, তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আর এর সম্পর্কে অবশ্যই একজন গর্ভবতী মায়ের জানা থাকা জরুরি। চলুন জেনে নেওয়া যাক এর ঝুঁকিপূর্ণ দিকগুলো সম্পর্কে। 1. বেশি পরিমাণে নাশপাতি খেলে গ্যাসের সমস্যা, ডায়রিয়া কিংবা বমি বমি ভাব হতে পারে। 2. ডায়াবেটিসে আক্রান্ত মায়েদের জন্য নাশপাতি না খাওয়াই ভালো। 3. কাঁচা নাশপাতি গুলোতে শক্ত ফাইবার থাকে যার ফলে পেটের সমস্যা হতে পারে।
নাশপাতি সর্বাধিক জনপ্রিয় এবং স্বাস্থ্যকর একটি ফল। তবে এটি গ্রহণের পূর্বে একজন গর্ভবতী মায়ের উচিত অবশ্যই সতর্ক থাকা এবং তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা। আপনি আপনার খাদ্য তালিকায় যে কোনো খাবার গ্রহণের পূর্বে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন, কেননা আপনার চিকিৎসকই পারবে আপনাকে সঠিক পরামর্শ দিতে। এছাড়া যে কোনো খাবার গ্রহণের পর যদি আপনার শরীরে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয় কিংবা কোনো ধরনের সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। সকল মায়েদের জন্য রইল শুভকামনা।